আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। হারের ভিত্তি থেকে বের হতে পারছে না শাহরুখে কলকাতা নাইট রাইডার্স। গতকাল চেন্নাইয়ের বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের অনেকটাই তলানিতে চলে গেছে কলকাতা। অন্যদিকে কলকাতাকে হারিয়ে এবার আইপিএলে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এসেছে ধোনির চেন্নাই সুপার কিংস। তো চলুন এক নজরে দেখে নিই আইপিএলের 33তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কোন দল কোথায় অবস্থান করছে। আইপিএলের পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। সাত ম্যাচ খেলে পাঁচ ম্যাচে জয়, হার দুই ম্যাচে। তাদের পয়েন্ট এখন 10 এবং নেট রান রেট +0.662। পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। সাত ম্যাচ খেলে চার ম্যাচে জয়, হার তিন ম্যাচে। তাদের পয়েন্ট এখন 8 এবং নেট রান রেট +0.844। পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে ল্যাকটো সুপার জায়ান্টস। সাত ম্যাচ খেলে জয় চার ম্যাচে, হার তিন ম্যাচে। তাদের পয়েন্টও 8 এবং নেট রান রেট +0.547। পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে গতবার চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। ছয় ম্যাচ খেলে চার ম্যাচে জয়, হার দুই ম্যাচে। তাদেরও পয়েন্ট 8 এবং নেট রান রেট +0.212। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সাত ম্যাচ খেলে জয় চার ম্যাচে, হার তিন ম্যাচে। তাদেরও পয়েন্ট 8 এবং নেট রান রেট +0.008। পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে প্রীতির পাঞ্জাব কিংস। সাত ম্যাচ খেলে জয় চার ম্যাচে, হার তিন ম্যাচে। তাদেরও পয়েন্ট 8 এবং নেট রান রেট -0.162। পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে পাঁচবার চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। ছয় ম্যাচ খেলে জয় তিন ম্যাচে, হার তিন ম্যাচে। তাদের পয়েন্ট 6 এবং নেট রান রেট -0.254। পয়েন্ট টেবিলে আট নম্বরে রয়েছে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। সাত ম্যাচ খেলে জয় দুই ম্যাচে, হার পাঁচ ম্যাচে। তাদের পয়েন্ট 4 এবং নেট রান রেট -0.186। পয়েন্ট টেবিলে নয় নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ছয় ম্যাচ খেলে জয় দুই ম্যাচে, হার চার ম্যাচে। তাদের পয়েন্ট 4 এবং নেট রান রেট -0.794। এবং পয়েন্ট টেবিলে একবার তলানিতে রয়েছে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। ছয় ম্যাচ খেলে জয় এক ম্যাচে, হার পাঁচ ম্যাচে। তাদের পয়েন্ট 2 এবং নেট রান রেট -1.183।